নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পর বলেছেন ওবায়দুল কাদের। আমরাও নির্বাচন চাই, তবে যেন তেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না বলেছেন ফখরুল। নামাজের কাতারে ইউএনএ কে সরে দাঁড়াতে বলায় হেনস্থার শিকার ইমাম। সেনা মোতায়েন হবে সংসদ নির্বাচনে জানিয়েছেন ইসি আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি লিটমাস পরীক্ষা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলি সেনাদের অতি বল প্রয়োগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গাজাকে ইসরায়েলি সৈন্যদের সমাধি ক্ষেত্রে পরিণত করার হুমকি ইরানের। হারের পর কোহলির কাছ থেকে বাবরের জার্সি নেওয়া পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন গান গাইলেন ধোনি ভানুশালী।